Hey guys, what's up and welcome to Swamp of the Show. So guys, আজ কে রতে তো বলা চলে পুরো তুল কালাম হয়ে গেছে আর হ্যাঁ স্বাভাবিক ব্যাপার ভাই তোমরা ক্রাউন জুয়েল এমন দিয়েছে মানে ফ্যান্সরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে শুধু সামান্য এইটুকুনি নয় মানে সবথেকে বেকার পিএলই বলছে তো সেক্ষেত্রে ট্রিপল এইচ কে তো কিছু করতেই হতো তো রোড টু সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস বলে কথা তো দুটো ম্যাচ অ্যানাউন্স হয়ে গেছে ওয়ার গেম ম্যাচ অ্যানাউন্স হয়ে গেছে তো এটাই সবথেকে বড় ব্যাপার কিন্তু হ্যাঁ তোমরা অলরেডি তো রেস্টল চ্যাটার রোহিতের তো ভিডিও দেখে নিয়েছো ও একটা স্পেকুলেশন করেছে ইভেন আমিও গাইস এই ভিডিওতে অনেক কিছু ডিসকাশন করো প্লাস তোমরা দেখেইছিলে যে স্ম্যাকডাউনে পুরো সসম্মানে নিক অডিস অ্যাডাম পিয়ার্সকে বের করে দিয়েছিল তাহলে কি আর র ভার্সেস স্ম্যাকডাউনে ফিল আসবে না নাকি ডাব্লিউডাব্লিউ একদম স্টেপার স্টেপার স্টোরি লাইন রাখবে তো সেটাকেও নিয়ে গাইস এই ভিডিওতে ডিসকাশন করবো আর হ্যাঁ গাইস অনেক ম্যাচ প্রেডিকশনও করবো আর কিছু এমন টুইস্ট নিয়ে ডিসকাশন করবো যেটা তোমাদেরকে একটা নেক্সট লেভেল ফিল দেবে আর হ্যাঁ ভাই ক্রাউন জুয়েলকে নিয়ে অনেক কথা বলেছি তোমরা অনেক গালাগালি দিয়েছো কিন্তু সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস শিকাগোতে হতে চলেছে বুঝতেই পারছো যে শিকাগোতে হতে চলেছে একটা হিউজ রুমার্স আছে সমস্ত কিছু একদিকে রয়েছে তো বড় ধামাকা তো ভাই ট্রিপল এইচ এবার যদি না করে আর কিছু বলার নেই এতদিন সার্চ ফর মার্চ হচ্ছিল এবার তো মানে তুলকালাম হয়ে যাবে সিরিয়াসলি এবার ইন্ডিয়ান ফ্যানরা তুলকালাম করে দেবে তো চলো যদি আমরা প্রথমেই কথা বলি সেটা হচ্ছে ভাই সার্ভাইভার সিরিজ 2023 ওয়ার গেমসের যে পোস্টার ভাই পোস্টার দেখে তো মানে মাথা উড়ে গেছে এরকম বলতে গেলে হ্যাঁ কিছু জন বলেছে যে স্টারডাস্ট আবার ফিরে এসেছে না ভাই ঠিক আছে চলো কিন্তু হ্যাঁ কোডি রোডসের পুরো মেকআপটা একটা মিলিটারি ম্যানের মতো লাগছে তবে আমি তো ভাই টুইটারে রিয়াকশন দিয়েছি আমার পুরো দেখে মনে হচ্ছে ভাই পুরো গডজিলা মুভির মতো সিন লাগছে ভাই মাথা তুলে রেখেছে এটা ভাই একটা নেক্সট লেভেলে বাট তোমাদের কি রিয়াকশন তোমরা সেটা জানাতেই পারো যে তোমাদের এই পোস্টার দেখে কিরকম মনে হচ্ছে মানে সিরিয়াসলি মানে একটা নেক্সট লেভেল পোস্টার জায়গা বলতে গেলে অ্যান্ড তারপরে গাইস আজকে রতে একটা বড় ব্যাটেল রয়্যাল তো ছিল যে কে রিয়া রিপ্লিকে ফেস করতে চলেছে আর ওদিকে ভাই জায়ালি আর বেকি লিঞ্চ ঠিক আছে চলো জায়ালিকে একটা স্পটলাইট দেওয়া হচ্ছে এটাও নেক্সট লেভেল আর গাইস বেকি লিঞ্চের জন্য ভাই পুরো সেট আছে যে রেসলমেনিয়া বেকি লিঞ্চ ভার্সেস রিয়া রিপ্লি ম্যাচ হবে তাই জন্য জাস্ট বের করে দেওয়া হয়েছে আর কিছুই না কিন্তু জোয়ে স্টার ভার্সেস রিয়া রিপ্লি একটা ফ্রেশ ফিউড অবভিয়াসলি ক্লাসিক ওমেন্স ডিভিশনের ফিউড থান্ডারাস হবে দেয়ার নোডার আর ভাবো ভাই জোয়ে স্টার যাকে মেন রস্টারে নিয়ে আসতো তারপর ট্রি স্ট্যাটাসের সাথে একসাথে রাখা তারপরে টার্ন করা তারপরে যেরকমভাবে কাজ করছে তো অবভিয়াসলি ভাই এনএক্সটি থেকে ভালোই সুপারস্টারকে নিয়ে এসে বিল্ড করা হচ্ছে দেয়ার নো ডাউট ক্লাসিক যেমন আমরা ক্রিড ব্রাদার্সকেও দেখতে পাচ্ছি কিন্তু ডিআইওয়াই পুরো শেষ মানে পুরো তছনছ মনে হচ্ছে ভাই ডিআইওয়াইকে না ফ্যান্সটা কিছু বুঝতে পারছে না ট্রিপল এইচ কী করছে ভাই জানি না ভাই আমার মনে হয় টমাসো চ্যাম্পা জনি গার্লন রাইভালরি মোস্ট এক্সাইটেড ছিল নাকি ডিআইওয়াই ফর্ম হওয়া তো আর আমি বেশি কী বলবো কিন্তু হ্যাঁ গাইস আমাদের ভুললে চলবে না যে আজকে একটা থান্ডারাস ভিক্টরি পেয়েছে আমাদের মিস অবভিয়াসলি ক্লাসিক কিন্তু হ্যাঁ মিসকে আরও একটুখানি ফিল দেওয়াতে হবে তো তার জন্য নেক্সট উইকে তো ম্যাচ হবেই মিস আর আইভারের মধ্যে তো ওটাও নেক্সট লেভেলে কিন্তু মিস আর গুন্থারের ম্যাচটা ক্লাসিক আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করবে আর সেটা যদি সার্ভিসেস ওয়ার গেম মানে শিকাগোর যদি হয় তো সেটা একটা ফিল আসবে ক্রাউড তো আলাদাই লেভেলে থাকবে আর ভাই মিস এখন আলাদাই লেভেলে সাপোর্ট পাচ্ছে অবভিয়াসলি ফেস টার্নটা ঠিক মুহূর্তে হয়েছে আর গুন্থার যে নিজেকে লংগেস্ট রেনিং অবভিয়াস নিজেকে নয় উনি তো করেই দিয়েছে লংগেস্ট রেনিং চ্যাম্পিয়ন 500 দিন আর প্লাস বেশি দিন কিন্তু তার সাথে যদি তোমরা কম্পেয়ার করো যে হ্যাঁ ভাই মিস কিরকম কিরকম স্টোরি লাইন দিয়েছে আমি কালকে অলরেডি একটা ট্রিবিউট ওয়ার্ক করেছি তো সেখানেও ডিসকাশন করেছি তো অবভিয়াসলি আমার মনে হয় যে এটা একটা ক্লাসিক ফিউড হবে মিস আর গুন্থারের সেটা যদি সার্ভিসেস দিয়ে করে তাহলে সেটাও নেক্সট লেভেলে হবে তার থেকে শুরু করে গেছ এই ভিডিওতে এমন একটা জিনিস প্রেডিক্ট করবো যেটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গাইস স্ম্যাকডাউনে তোমরা সবাই জানো যে এজ স্টাইলের রিটার্ন হতে চলেছে এটা একদম কনফার্ম আর অবভিয়াসলি এরপরে এজ স্টাইলের রোমান রেন্সের যে রয়্যাল রাম্বল পসিবলি রয়্যাল রাম্বলে যে ম্যাচটা হবে তার জন্য প্রিপারেশন হবে আর গাইস হয়তো তোমরা পেতে চলেছো সার্ভাইভার সিরিজের মধ্যে সোলো সিকুয়া ভার্সেস এজ স্টাইলের ম্যাচ দেখো ফার্স্ট কারণ তো এটাই যে তোমরা জানো যে রোমান রেন্সকে যারা ফেস করে জাস্ট লাইক কোডি রোডস বলো জে উসো বলো এলে নাইট বলো সবাই সোলো সিকোয়াকে ফেস করেছে সোলো সিকোয়াকে হারিয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এজ স্টাইলকে দেখো এজ স্টাইলকে ডাব্লিউডাব্লিউই এখন মানে ওরকম হাই লেভেলে কিন্তু কখনো দেখায়নি হ্যাঁ নাইট অফ চ্যাম্পিয়ন্স সেতনসির এগেনস্টে ফাইট করেছে ওয়ার্ল্ড টাইটেলের জন্য বাট স্টিল এজ স্টাইল ওরকম কোনো এমন কোনো বড় ম্যাচ বা এমন স্পটলাইট পায়নি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবথেকে ভালো হবে আর গাইস তোমরা দেখেছো যে ক্রাউন জুয়েলে যেরকমভাবে এজ স্টাইলকে মানে এজ স্টাইলকে তো না জন সিনাকে ডিস্ট্রয় করেছে তার আগে তো এজ স্টাইলকে করেছিল অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছিল কিন্তু
জন সিনাকে যেরকম ভাবে সোলো সিন করে ডিস্ট্রয় করেছে, তো ওর একটা বথ লাগাই ওরকম একটা ফিল হয়তো ডাব্লিউডব্লিউ দেখাবে যে এজ স্টাইল এসে সোলো সিকোর ওপর নেবে। আর গাইজ তোমরা বলতে পারো যে ডাব্লিউডব্লিউ কেরিয়ারে মানে সোলো সিকোর কেরিয়ারে এটা মোস্ট থান্ডারাস ম্যাচ হবে। দেখো জন সিনা অ্যাজ এ স্টার পাওয়ার হিসাবে নেক্সট লেভেলে, কিন্তু অ্যাজ এ ডমিনেটিং ম্যাচ, একটা হার্ডকোর ম্যাচ, একটা ক্লাসিক রেসলিং ম্যাচ হয়তো সোলো সিকোর কেরিয়ারে এটাই হবে যখন এজ স্টাইলকে ফেস করবে। আর অবভিয়াসলি দেখো লাস্ট ইয়ার তোমরা দেখেছিলে এজ স্টাইল ফিনবেলার একটা ক্লাসিক ম্যাচ হয়েছিল, ওয়ান অন ওয়ান ম্যাচ হয়েছিল সার্ভিস সিরিজে, তো এবার যদি সার্ভিস সিরিজে সোলো সিকোর এজ স্টাইলের ম্যাচ হয় সোলো সিকোর ভিক্টরি এখানে আর হবে না অবভিয়াসলি আমার মনে হচ্ছে, কারণ এজ স্টাইলকে তো স্পটলাইট দিতে হবে যেহেতু রোমিন রেন্সকে ফেস করবে বলে কথা। সেক্ষেত্রে এজ স্টাইল কীরকমভাবে সোলো সিকোরকে হ্যান্ডেল করে হারাবে, তারপরে কীরকমভাবে রোমিন রেন্সে দিকে যাবে, তো এটাও খুব স্পেশাল হবে। তাই আমার তো মনে হয় যে এই ম্যাচটা ডাব্লিউডব্লিউই হয়তো প্রিপেয়ার করতে পারে সার্ভাইভার সিরিজের জন্য, যে সোলো সিকোর এজ স্টাইলের মধ্যে অবভিয়াসলি ফিল ভালো লাগবে। তার থেকে শুরু করে গেলে আরও একটা ম্যাচ প্রিপেয়ার করতে পারে, সেটা হচ্ছে এলএ নাইটার জিমি উসোর মধ্যে, কারণ তোমরা দেখেইছো যে ক্রাউন জুয়েলে যেটা হয়েছিল ভাই জিমি উসোর জন্য এলএ নাইটের টিমটা পুরো নষ্ট হয়ে গেছে যখন বিএফটি মেরেছিল গাইজ, ওই জন্য এটা হতে পারে যে এলএ নাইটকে দেখো অবভিয়াসলি এলএ নাইট রোমিন রেন্সের কাছে হেরে গেছে, বাট এলএ নাইটকে কিন্তু মোমেন্টামে রাখতে হবে, স্পটলাইটে রাখতে হবে, যেহেতু মেন ইভেন্ট করেছে বলে কথা। সেক্ষেত্রে গাইজ একটা ম্যাচ ডাব্লিউডব্লিউই দিতেই পারে যে এলএ নাইট আর জিমি উসোর মধ্যে, কিন্তু হ্যাঁ যদি ডাব্লিউডব্লিউই এখন প্রিপেয়ার করে দেয় যে সোলো সিকোর জিমি উসো ভার্সেস এলএ নাইট এজ স্টাইল, তো সেটা আমার মনে হয় যে সবথেকে বেকার হবে। দেখো ফার্স্ট রাউন্ডে অ্যাক্টিভ ম্যাচটা ঠিকঠাক ছিল, কিন্তু এখানে এজ স্টাইলকে সেপারেট হবে, কারণ এজ স্টাইলকে এখন সিঙ্গেলি বেশি দেখানোটা দরকার। তো সেক্ষেত্রে একটা হার্ড হিটিং ম্যাচ যদি সোলো সিকোর সাথে হয় সেটাও ক্লাসিক হবে, এলএ নাইটকে একটা ম্যাচ দিলে সেটাও আমার মনে হয় যে সবথেকে বেশি ক্লাসিক হবে। এরপরে গাইজ যদি আসি যে ভাই স্ম্যাকডাউন ভার্সেস রয়ের সিনারিও তো হলো না, তো গাইজ সেক্ষেত্রে হতে পারে যে তোমরা এখন দেখতে পেয়েছো যে মেন্স ওয়ার গেম ম্যাচটা র থেকে হয়েছে, তো সেক্ষেত্রে গাইজ ওমেন্স ওয়ার গেম ম্যাচটা হতে পারে গাইজ স্ম্যাকডাউন থেকে হলো। আর গাইজ এই ম্যাচটা হলো টিম বিয়াঙ্কা বেলার ভার্সেস টিম ড্যামেজ কন্ট্রোলের মধ্যে, আর অবভিয়াসলি তোমরা যেরকমভাবে দেখেছো ভাই বিয়াঙ্কা বেলার ওপর নাম্বার গেম ভারী পড়েছে ক্রাউন জুয়েলে, তো সেক্ষেত্রে এটা হতেই পারে যে বিয়াঙ্কা বেলার নিজের টিম প্রিপেয়ার করবার ওদিকে গাইজ ড্যামেজ কন্ট্রোল মানে বেলি আয়োস্কাই ডোকাটাকাই অ্যান্ড নিউয়েস্ট মেম্বার বলবো না কিন্তু হ্যাঁ স্টিল আয়োস্কাইয়ের সাথে থাকবে সেটা হচ্ছে কাইরি স্যান্ড গাইজ, এটা একটা ক্লাসিক ম্যাচ হবে। তার এগেনস্টে থাকবে গাইজ বিয়াঙ্কা বেলার অবভিয়াসলি থাকবে, তার সাথে সাথে থাকবে গাইজ শার্লেট ফ্লেয়ার, শর্টসি ব্ল্যাক হার্টও থাকবে, আর আরেকজন সুপারস্টার থাকবে সেটা হচ্ছে গাইজ আশকার। গাইজ তোমরা ভাবো আশকার কাইরি স্যান্ড ফেস টু ফেস হওয়া, এটা কিন্তু নেক্সট লেভেল হবে, কারণ আমরা দেখেছি কাবুকি ওয়ারিয়ার্স, তো এটাও কিন্তু ক্লাসিক হতে পারে। তখন আমার একটা প্রেডিকশন এটা হতেও পারে নাও হতে পারে, স্টিল আমার মনে হয় যে ওমেন্স ডিভিশনে ওয়ার গেমটা রতে ফিট করবে, কারণ রতে ওরকম কোনো ওমেন্স ডিভিশন স্টোরি লাইন নেই, কারণ সমস্ত স্টোরি লাইন রিয়া রিপ্লি অ্যারাউন্ড, তো সেক্ষেত্রে এটা হতে পারে। সেক্ষেত্রে স্ম্যাকডাউনের মধ্যে যদি অ্যাজ এ ওমেন্স ডিভিশনে যদি ওয়ার গেমটাকে যদি প্রিপেয়ার করে তো সেটা একটা ক্লাসিক হতে পারে, ডাব্লিউডব্লিউই কিন্তু এটা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোলকে আমার মনে হয় যে একটুখানি দেখানোটা সবথেকে বেশি দরকার, এই ওয়ারের মধ্যে রাখাটা খুব দরকার, ড্যামেজ কন্ট্রোলকে প্রচুর ফিল তো দেয়, তো সেটাও ক্লাসিক হতে পারে। এরপরে গাইজ যদি আমরা কথা বলি যে এই মেন্স ওয়ার গেম ম্যাচ যেটা ক্রিয়েট করলো মানে অ্যাডাম পিয়ার্স পুরো উইলিয়াম রিগেলের ফর্মে পুরো ওয়ার গেমকে অ্যানাউন্স করলো, তো এটা ক্লাসিক অবভিয়াসলি ভাই জেডি ম্যাকডোনা ফাইনালি জাজমেন্টের মধ্যে যে এসছে এটা বোঝা যাচ্ছে, কারণ অবভিয়াসলি এই ওয়ার গেমের মধ্যে পার্ট নিয়েছে, তো এটাও কিন্তু ক্লাসিক। আর আরও একটা জিনিস দিয়ে ফ্যান্সরা বলছে যে কোডি রোডস কিন্তু এর আগেও কিন্তু ওয়ার গেমে খেলেছে, মানে ব্লাড অ্যান্ড গার্ডস বলে তোমরা জানো যে এই ডাব্লিউর মধ্যে হয়, তো ওখানে কিন্তু কোডি রোডস খেলেছিল, তো এবারে ওয়ার গেমের মধ্যে কোডি রোডস আছে। এবার দেখো এই ম্যাচের মধ্যে অবভিয়াসলি প্রচুর ফ্যান্সরা ডিমান্ড করছে যে এখানে 5-on-5 এর সিচুয়েশন হওয়ার কথা, সেক্ষেত্রে গাইজ অবভিয়াসলি ডাব্লিউডব্লিউ এখনো ড্রু ম্যাকিন্টারকে তো এই ফিল্ডটা মানে এখনো দেখাচ্ছে না ভাই, স্টিল রিয়ালিটি ড্রু ম্যাকিন্টারের দিকে যাচ্ছে, ওই চোখাচুখি হয়ে যায় কিন্তু তার থেকে বেশি কিছু হয়নি, তো সেক্ষেত্রে গাইজ হতেই পারে গাইজ ড্রু ম্যাকিন্টার নেক্সট রতে দেখা গেল যে হয়তো সডেনলি এসে অ্যাটাক করলো, আর সেখান থেকে ড্রু ম্যাকিন্টার জয়েন করে গেল জাজমেন্টের টিমের মধ্যে, আর সেক্ষেত্রে গাইজ ফেস টিমের মধ্যে একটা স্পট পড়ে থাকবে। এবার গাইজ তোমরা জানো যে ডাব্লিউডব্লিউই এরকম তো অনেক করে, আগের বছর তোমাদের মনে হচ্ছে ওমেন্স ডিভিশনের মধ্যে হয়েছিল যে একটা স্পট বাকি ছিল, ইভেন আমরা তখন ভেবেছিলাম মধ্যে সাশা ব্যাং আসতে পারে, কিন্তু এসেছিল আমাদের দ্য ম্যান বেকি লিঞ্চ, ইভেন তোমরা জানতে এনএক্সটির সময়ও কিন্তু এরকম হয়েছিল, তখন কেভিন ওয়েন্স ওই স্পটটা গেইন করেছিল, তো এরকম গাইজ একটা ফিল কিন্তু যথেষ্ট ভালো দেয়, আর সেক্ষেত্রে যদি সার্ভাইভার সিরিজের মধ্যে যদি ওই স্পটটা যদি ফিল হয় তাহলে নেক্সট লেভেল হবে। ইভেন গাইজ প্রচুর ফ্যান্সরা বলছে যে ওই স্পটটা গেইন করবে হচ্ছে দ্য ভাইপার র্যান্ডি অর্টার, হ্যাঁ কি আবার সিএম পাঙ্কের কথা ভেবো না, কারণ তোমরা হবো ভাই সিএম পাঙ্ক একটা টিমে আছে তার সাথে সাথে সেথ রলিন্স আছে, তো ওটা একটা আলাদাই ক্লাসিক ফিল দেবে, কিন্তু যদি ডাব্লিউডব্লিউই ওই মোমেন্টে চলে যায় তো সেটা তো ভাই কিছু বলার নেই, কিন্তু র্যান্ডি অর্টারের চান্সটা প্রচুর আছে যে হ্যাঁ র্যান্ডি অর্টার
কোডি রোডসের হয়তো নেক্সট ফিউড বানানোর জন্য হয়তো এটা প্রিপেয়ার করতে পারে, সেটা একটা ক্লাসিক ব্যাপার। অবভিয়াসলি ভাই রেন্ডি অর্টনকে একটা জায়গায় ফিট তো করতে হবে, কোনো একটা ম্যাচে দিতে হবে, কারণ রেন্ডি অর্টনের এখন রিটার্নটা প্রচুর ধমাকেদার হওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি মেন ইভেন্টে নিয়ে আসে তো সেটাও ক্লাসিক ব্যাপার, অবভিয়াসলি ভাই ওয়ার গেম মেন ইভেন্টেই হবে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু লাস্টে গেস যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেস, তোমরা তো বুঝতেই পারছো ভাই সিএম পাং তো পুরো মানে পুরো সেট বলা চলে যে সার্ভিসেসের রিটার্ন করবেই, কিন্তু কোথায় পড়বে ওয়ার গেমে তো আমার মনে হয় না যে চান্স আছে। যদি ওই স্টোরি লাইনে যায় তো নেক্সট লেভেল হবে, বাট সেক্ষেত্রে গাইস এটাই হতে পারে গাইস, সেটা হচ্ছে গাইস শিনসুকে নাকামুরার ওপেন চ্যালেঞ্জ। অলরেডি তোমরা দেখেছো নাকামুরা আকিরা টাজুরাকে হারিয়েছে, আর নেক্সট রতে হবে হচ্ছে ওটিসের সাথে ম্যাচ। তো সেক্ষেত্রে গাইস নাকামুরা হয়তো একটা বড় স্টেটমেন্ট দিতে পারে যে সে শিকাগোর কে একটা ওপেন চ্যালেঞ্জ দেবে, যে যার ক্ষমতা আছে ফেস করে দেখা আমাকে। তো এরকম গাইস একটা সিন হতে পারে যে নাকামুরা গাইস রয়্যাল মধ্যে একটা ওপেন চ্যালেঞ্জ ইস্যু করলো, আর গাইস সেটাই গাইস পুরো ফিল দেবে, যেমন আমরা রসেলমেনিয়া সেই সেথ রলিন্স আর মিস্ট্রি অপোনেন্টের সিন দেখেছিলাম। তো গাইস সেরকমই হতে পারে গাইস, নাকামুরা এরকম একটা সেট করবে যে সার্ভাইভার সিরিজে আমাকে কেউ চ্যালেঞ্জ মানে আমার চ্যালেঞ্জকে ফেস করে দেখা, একটা ওপেন চ্যালেঞ্জ রাখবে। আর সেটাই আমার মনে হয় যে বেস্ট হবে যখন সিএম পাং অ্যাকসেপ্ট করবে। আর অবভিয়াসলি ভাই সিএম পাং হোম টাউন ক্রাউড একটা নেক্সট লেভেলের থাকবে, আর অবভিয়াসলি ভাই র থেকেই শুরু হয়ে গেছে, মানে ক্রাউড জুয়েল থেকে বলা চলে শুরু হয়ে গেছে ভাই সিএম পাং করে চ্যাঞ্চানো, তো সেটা একটা ফিল আসতে পারে। কিন্তু প্রচুর ফ্যান তারা বলবে যে ভাই সিএম পাংকে একটা বড় জায়গায় বুক করা দরকার, বাট স্টিল আমার মনে হয় যে সিএম পাংকে নিয়ে স্টোরি লাইন তো ডাব্লিউডাব্লিউই প্রিপেয়ার করছে, তো এখনই যদি বড় কিছুতে বুক করে তাহলে সেটা আজব লাগতে পারে। তো সেক্ষেত্রে সিএম পাংকে ধীরে ধীরে প্রিপেয়ার করবে। তো ফার্স্টে তো ভাই নাকামুরা ভার্সেস সিএম পাংকের ম্যাচ আমার মনে হয় যে ক্লাসিক হবে, সিএম পাংকে এসেই একটা ম্যাচ দেওয়া, শিকাগোর ক্রাউডকে এন্টারটেইন করা, এটা একটা নেক্সট লেভেল হতে পারে। তবে তোমাদের কি মনে হয় সমস্যা কমানি হতে পারে? অলরেডি প্রচুর গাইস হাইপ আসা শুরু হয়ে গেছে, তবে ওয়ার গেমস তো হ্যাঁ মানছি ভাই সার্ভার সিরিজ মাত্র কিছু দিন বাকি, বাট স্টিল অনেক কিছু ফিল আসতে চলেছে, আমরা অনেক কিছু নিয়ে আসবো, দেখা হবে নেক্সট এপিসোডে।